বলছি আমাদের ওবিসি আছে এখানে কম সম হবে না। আরে হাঁ করাটা দেখতে পাচ্ছেন কেমন করে খেতে লেগেছে ভাই, হাঁ হাঁ করে গরম হাতে। ফাইনালি আমরা চলে এসেছি যে রামপুরহাটের যে ভানু রেস্টুরেন্টটা, মানে কম দামে সুস্বাদু খাবার পাওয়া যায়। আর আজকে আমরা রাজীব বসকে বেশি খরচা করাবো না, তার জন্য এই কম দামে রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি একটা। আপনার মতো মানুষ হয় না, বেশি কিছু খাবো না, অল্প করে খাবো। আমাদের এদিকে বসো, এই টেবিলটা ফাঁকা আছে, এদিকে আছে, এদিকে বসো। আমরা আইটেম অর্ডার করে দিয়েছি, আইটেমটা হচ্ছে দুটো মোগলাই পরোটা আর পাকোড়া চিকেন পাকোড়া অর্ডার করেছে। আর আমি চিকেন স্টিক খাবো, জিন্দগি লাল কিছু করিনি, ফাঁসানি হয় অল্পের মধ্যে নিয়ে এসেছি একটা। জাস্ট এখানকার খাবারটা সুস্বাদু লাগে, আমরা ভালো লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, তার জন্য এখানে আসা। আর এখানে এসে খাবারটা এখন চলছে সামনে, এটা বসে আমাদের ভানুদা ইনারি রেস্টুরেন্ট। তো ভানু বস, সব রকমই খাবার পেয়ে যাবে এবং সুস্বাদু খাবার, আর রেটটা তোমাদের একদম সামর্থ্যের মধ্যে। তোমরা যদি ভাবছো 30 টাকা সামনে একদম দোকানটা ভানু রেস্টুরেন্ট। খাবারের টেস্টটা করবো, তোমাদের খাবার রেস্টটাও জানাবো। আমাদের চলে এসেছি, আরে হাঁ করাটা দেখতে পাচ্ছেন কেমন করে খেতে লেগেছে ভাই, হাঁ হাঁ করে গরম। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আর এবার বিলটা মিটাবে আমাদের রাজীব বস। তো দেখি ক টাকা বিল হয়েছে, কাউন্টারে ঢুকো ভাই। কত হয়েছে গো? 155 টাকা। বলছি আমাদের ওবিসি আছে এখানে কম সম হবে না? ভাই এখানে ওবিসি চলে না ভাই, ওবিসি কোনো কাজ নাই, যারা আসবে ভাই যে টাকায় খাবার সে টাকায় পে করতে হবে তোমাদেরকে।